আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। আজকে আমাদের লাইভ ক্লাসের টপিক ছিল বাংলাদেশ পরিচিতি, বা বাংলাদেশ কোথায় অবস্থিত। বাংলাদেশের পাশে তোমরা জানো যে ভারত, মিয়ানমার দুইটি দেশ আছে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর এবং বাংলাদেশে 8টি বিভাগ, 64টি জেলা আছে। ভারতের তোমার 32টি, সরি, বাংলাদেশের 32টি সীমান্তবর্তী জেলা আছে। আবার ভারতের 5টা রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য, বা বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে, বা সীমানা রয়েছে, বা বর্ডার রয়েছে। আবার বাংলাদেশের একটা দীর্ঘতম তোমার সি বিচ আছে, যেটাকে আমরা কক্সবাজার সমুদ্র সৈকত বলে থাকি। বাংলাদেশে একটি দীর্ঘতম, পৃথিবীর দীর্ঘতম বা বৃহত্তম যেটাই বলি, ম্যানগ্রোভ বন, যেটাকে আমরা বলি সুন্দরবন, সেটা বাংলাদেশে অবস্থিত। তারপর হচ্ছে তোমার বাংলাদেশে পৃথিবীর কি বলা যায় যে সবচেয়ে বড় বদ্বীপ যেটি, সেটা বাংলাদেশে অবস্থিত, এবং সেটা হচ্ছে আসলে বাংলাদেশ, যেটাকে ইংরেজিতে ডেল্টা বলা হয়ে থাকে। তারপরে বাংলাদেশের নদীর সংখ্যা যদি বলা হয়, প্রায় তোমার 1008টা নদী আছে বর্তমানে বাংলাদেশের। বাংলাদেশ নদী কমিশন নামে একটা কমিশন আছে, নদী রক্ষা, জাতীয় নদী রক্ষা কমিশন। সেই কমিশনের হিসেব মতে 1008টা নদী আছে, এবং দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। তাহলে আমরা আজকে এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের নদ নদী, তারপরে বাংলাদেশের সীমানা, এবং বাংলাদেশের যে জাতীয় বিষয়াবলী রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের এই ক্লাসটা একদম সবার জন্য উন্মুক্ত, ফ্রি ক্লাস। আর আমাদের ব্যাচ চালু হবে 15 তারিখ থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B+D ইউনিটের ব্যাচ। তোমরা যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারবা। আজকে আমরা কি কি পড়াবো তা দেখবো। তার আগে যারা লাইভে আসো তারা একটু কমেন্ট করে আমাকে জানাতে হবে যে ক্লিয়ার শব্দ শোনা যায় কিনা। আমি প্রতিদিন রাতে ক্লাস নেই, তোমরা রাতে ক্লাস করতে পারবা। আর আগে নেক্সট টাইম থেকে দুইটা ক্লাস হবে দিনে, একটা হচ্ছে দিনের 2টা বাজে, আর একটা হবে তোমার রাতের 11টা বাজে। সো তোমরা 11টা বাজে না, 10:30-এর দিকে আসার চেষ্টা করব। তো এই ভিডিওটা অনেকে লাইভে দেখে, আবার অনেকে দিনের বেলা এটা দেখে। সো যারাই দেখতেছ, যারাই দেখবা, সবাইকে আমি আগে জানাই দেই যে আসলে আমাদের আজকের টপিক কী কী। আজকে আমরা এই যে বাংলাদেশের পরিচিতি জানবো, বাংলাদেশের বিভাগগুলো নিয়ে জানবো, বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো, সিটি কর্পোরেশন নিয়েও কিছু কিছু জিনিস জানবো, বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে জানবো, আন্তর্জাতিক রেখা ও বাংলাদেশের পজিশন নিয়ে জানবো, তারপর যে ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত রয়েছে বা সীমানা রয়েছে সেটা সম্পর্কে জানবো আমরা, ভারত বাংলাদেশ মিয়ানমারের সীমানাবর্তী যে জেলাগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, ভারতের 7 সিস্টার এবং ভারতের 5টি রাজ্য বাংলাদেশের সাথে কানেক্টেড সেগুলো সম্পর্কে জানবো, তারপরে ভারতের 2টা গুরুত্বপূর্ণ সীমান্ত যেগুলো ভারতের জন্য কিছুটা সেন্সিটিভ, সেগুলো হচ্ছে একটা হচ্ছে ডোকলাম সীমান্ত, একটা হচ্ছে শিলিগুড়ি করিডোর, সেই 2টা করিডোর বা সীমান্ত নিয়ে আমরা জানবো। তারপর প্রাচীন বাংলার ইতিহাসও কিছু অংশ আমরা জেনে ফেলবো, এবং প্রাচীন যে জনপদগুলো সেগুলো কোন অঞ্চলে কোনটা অবস্থিত ছিল সেটা আমরা জানবো, মানচিত্রে সেগুলো দেখবো, এবং মানচিত্র মানচিত্রের মধ্যে আমরা এই জিনিসগুলোকে, সবগুলো জিনিস ধীরে ধীরে ব্যাখ্যা করার চেষ্টা করবো, এই যে সেগুলো আমি এখানে নিয়ে রেখেছি। সো আমরা শুরু করব এই মানচিত্র দিয়েই, তারপরে ধীরে ধীরে ব্যাখ্যা করব, ঠিক আছে? আমরা এই মানচিত্র দিয়ে শুরু করি, ঠিক আছে? দেখো তো আমাদের বাংলাদেশের অবস্থান কোথায়, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি আরও কিছু জিনিস বলে ফেলি যে তোমরা যারা লাইভ নিয়মিত ক্লাস করবা তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবা যে তোমাদের কোন কোন টপিকের সমস্যা। যারা এখন লাইভ ক্লাস করতেছ বা পরে করবা, এই ক্লাসটা পরে দেখবা, তারা কিন্তু আমাকে জানাবা। আবার এটা ইউটিউবেও আমি আপলোড দিব, সেখানেও তোমরা সবাই এটা জানাবা আমাকে যে তোমাদের কোন কোন জায়গায় সমস্যা। আমি সেগুলোর উপরে ফ্রি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে হচ্ছে যে শুধুমাত্র জিকের সমস্যা এটাই যে তোমাকে তুমি জানাবা তা না, তোমার যে কোনো সাবজেক্টে যে কোনো টপিকে সমস্যা থাকতে পারে সেটা তোমরা জানাবা, আমরা সেগুলো তোমরা কমেন্টে জানালে আমরা রিপ্লাই দিব, এবং সেগুলোর ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখো বাংলাদেশ হচ্ছে যে এই জায়গাটাতে অবস্থিত, বাংলাদেশের চারপাশে যদি আমি বলি, চারপাশ না আসলে তিন দিকে হচ্ছে যে ইন্ডিয়া বা ভারত, ঠিক আছে? তুমি দেখো এটা হচ্ছে বাংলাদেশ। তো মানচিত্রে হচ্ছে যে তোমার, আমি যদি এটাকে একটু ইয়ে করে নেই, এঁকে নেই, মানচিত্রে হচ্ছে যে তোমাদের এই উপরের দিক যেটা সেটাকে বলে উত্তর দিক, তাহলে এটা হচ্ছে আমি নর্থ ধরে নিলাম, ঠিক আছে? আর নিচের দিক যেটা সেটা হচ্ছে দক্ষিণ দিক, সেটাকে আমি সাউথ ধরে নিলাম। আর এই যে এই যেটাই ডান দিকে সেটা হচ্ছে পূর্ব দিক, তো সেটাকে আমি ইস্ট ধরে নিলাম, ঠিক আছে? আর এই যে দিকটায় এটাকে বলা হচ্ছে যে পশ্চিম দিক, সেটাকে আমি ওয়েস্ট ধরে নিলাম,
তাহলে খেয়াল করো আমাদের বাংলাদেশটার উত্তর দিকে হচ্ছে ভারত আছে, দেখো এগুলো এই অঞ্চলটা ভারতের, এই অঞ্চলটা ভারতের, ভারত, এবং তোমার এদিকে আবার ভুটান আছে, ভুটানের সাথে বাংলাদেশের সীমানা নেই, মানে বাংলাদেশের কানেকশন নেই, বাট বাংলাদেশের উত্তর দিকেই ভুটান, আবার এদিকে নেপাল আছে, আর এই যে এই জায়গাটা, যে এই জায়গাটা খালি দেখতেছো এটা হচ্ছে চায়না, ঠিক আছে, যার সাথে আমাদের বর্তমানে সম্পর্ক খুবই উষ্ণ, মানে ভালো সম্পর্ক চলতেছে, ঠিক আছে, সো চায়না, ওকে। এখন দেখো এই যে চায়না, ভুটান এবং নেপাল, এদের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই, বাট এই দেশগুলো বাংলাদেশের উত্তরে, আর বাংলাদেশের উত্তরে এই যে সীমানা আছে সেটা হচ্ছে ভারত, ভারতের সাথে বাংলাদেশের সীমানা আছে, মানে সীমান্ত বর্ডার আছে, ঠিক আছে। তারপরে বাংলাদেশের তুমি যদি ওয়েস্ট, মানে আমরা পশ্চিমে বলি, সেটাও ভারত, তবে ভারতের এই এই জায়গাটা হচ্ছে যে কলকাতা, বা এই পুরো এলাকাটা, পুরো জেলাটার নাম হচ্ছে আসলে পশ্চিমবঙ্গ, এই যে এতটুকু হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এদিকে তোমার মেঘালয় আছে এবং আসাম আছে, এগুলো আমরা পরে জানবো, তবে এখন শুধু জেনে রাখো যে এটা হচ্ছে ইন্ডিয়া, পুরোটাই ভারত, ঠিক আছে। তাহলে এটাও ইন্ডিয়া, তুমি খেয়াল করো এই যে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, এটাও ইন্ডিয়া, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, এতটুকু ইন্ডিয়া। এরপরে এই অঞ্চল যেটা, এই যে জায়গাটাতে যেটা, এটা হচ্ছে তোমার মিয়ানমার, যে লিখে আছে মিয়ানমার, এটা কোন দিকে, এটা হচ্ছে বাংলাদেশের আসলে পূর্ব দক্ষিণের দিক দিয়ে, অর্থাৎ এটাকে দক্ষিণ পূর্ব দিক বলা হয়, কারণ এই যে নিচের দিকে দক্ষিণ আর এদিকে হচ্ছে যে পূর্ব, তো এই যে এই যে দক্ষিণের পূর্ব দিকে, মানে নিচের পূর্ব দিকে, এই জন্য এর নাম হচ্ছে দক্ষিণ পূর্ব। তো বাংলাদেশের দক্ষিণ পূর্বে হচ্ছে যে মিয়ানমার, এটা আমরা সবাই জানি, আর বাংলাদেশের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় বে অফ বেঙ্গল। তাহলে আমরা মোটামুটি বাংলাদেশের অবস্থানটা নির্দিষ্ট করতে পারলাম। এবার আমরা এই অবস্থানের পরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে যে ভারতের যেই রাজ্যগুলো বাংলাদেশের সাথে কানেক্টেড সেগুলোর নাম কি, ঠিক আছে। তো মনে রাখবা ভারতের, দেখো আমি একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম যে ভারত চারদিক, বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত, এর মধ্যে ভারতের এই এটা হচ্ছে মেইনল্যান্ড, ভারতের মূল ভূমি, কিন্তু এটাও তো ভারত পুরোটাই, এই যে এই অঞ্চলটাকে, এটা বাংলাদেশের তোমার পূর্ব দিকে পড়ে গেছে, কিছু উত্তর দিকেও আছে আবার কিছুটা পূর্ব দিকেও আছে। এই যে উত্তর পূর্ব দিকের ভারতের যেই এলাকাগুলো, এখানে মোট পাঁচটা রাজ্য আছে ভারতের, এই পাঁচটা রাজ্যের মধ্যে যে রাজ্যগুলো আছে, সরি, এখানে ভারতের সাতটা রাজ্য আছে মোট এই এলাকাটাতে, ঠিক আছে, এই এলাকাটাতে ভারতের মোট সাতটা রাজ্য আছে। এই সাতটা রাজ্যকে ইংরেজিতে সেভেন সিস্টার্স বলা হয়। তাহলে এই অঞ্চল, আমি যদি সেভেন সিস্টার্স বলি তাহলে তুমি মনে করবা যে এই অঞ্চলটা নিয়ে আমি কথা বলতেছি, ঠিক আছে। তাহলে এই যে ভারতের যে সেভেন সিস্টার্স, সেটা যদি আমরা এখানে দেখি, এই যে এটা হচ্ছে সেভেন সিস্টার্স, এই এলাকাটা, এই এলাকাটার তিনটা রাজ্যের সাথে, সরি, চারটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। সেভেন সিস্টার্সের চারটা সিস্টার, চিস্টার সিস্টার বা চার, মানে সেভেনটা, সাতটা রাজ্যের, চারটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। কী কী? একটা এই যে মিয়ানমারের দিক থেকে উঠবে, একটা হচ্ছে মিজোরাম, আর এটা হচ্ছে ত্রিপুরা, যেটা কুমিল্লার সাথে কানেক্টেড, আর মিজোরাম হচ্ছে তোমার রাঙামাটি, বান্দরবানের সাথে কানেক্টেড, ঠিক আছে। বান্দরবান এবং রাঙামাটির সাথে কানেক্টেড হচ্ছে যে মিজোরাম, আর ত্রিপুরাটার সাথে কানেক্টেড খাগড়াছড়ি, ফেনী, তারপর হচ্ছে যে তোমার কুমিল্লা, ঠিক আছে, এবং ব্রাহ্মণবাড়িয়ারও কিছু অংশ আছে। তারপরে এই যে এই দিকে যেটা তুমি দেখতেছো সেটা হচ্ছে মেঘালয়, আর মেঘালয়ের উপর দিয়ে যে এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা ঘিরে এটা আবার এদিক দিয়ে এসে সিলেটের সাথেও আসছে। এই যে এই অঞ্চলটা হচ্ছে আসাম, মানে আসাম রাজ্যটা এরকম যে এটা মেঘালয়কে ঘিরে রাখছে, মেঘালয় রাজ্যের উপর দিয়ে হচ্ছে যে আসাম, ঠিক আছে, আসামটা বাংলাদেশের সাথেও কানেক্টেড এই যে এদিক দিয়ে এভাবে করে। তো আমি যদি এটা তোমাদেরকে আসামটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা যে আসামটা হচ্ছে এরকম, যে এই যে এই অঞ্চলটা দিয়ে এসে, এই যে এই অঞ্চলটা দিয়ে এসে এটা, এটা পুরোটা হচ্ছে আসাম, কিন্তু এই যে এখানে একটা সীমানা দেখা যায়, দেখো কালো দাগ, এই যে এটা হচ্ছে যে তোমার মেঘালয়, এই হচ্ছে মেঘালয়, এই যে এই অঞ্চলটা হচ্ছে মেঘালয়, এই অঞ্চলটা মেঘালয় লিখে আছে, দেখো এই যে এটা মেঘালয়। তাহলে মেঘালয় রাজ্য, আসাম রাজ্য, যেটা এখানে অসম লেখা আছে এটা আসলে আসাম হবে, আসাম রাজ্য, তারপরে যে মিজোরাম রাজ্য, ত্রিপুরা রাজ্য, এই চারটা রাজ্য ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত, আবার বাংলাদেশের সাথে সীমান্ত আছে। আর এদিকে একটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে, সেটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, বা যেটাকে আমরা এই যে ওয়েস্ট বেঙ্গল এখানে লিখে আছে, দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল লিখে আছে, যেটাকে আমরা পশ্চিমবঙ্গ বলি। এই পশ্চিমবঙ্গ হচ্ছে যে এই যে এখান থেকে এতটুকু, একদম এতটুকু পর্যন্ত, অর্থাৎ আসামের আগ পর্যন্ত, ঠিক আছে। তো এই যে পুরো পশ্চিমবঙ্গ, তাহলে মোট রাজ্য হলো ভারতের পাঁচটা রাজ্য হলো মোট, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একটা হচ্ছে যে তোমার আসাম, একটা হচ্ছে মেঘালয়, একটা হচ্ছে মিজোরাম, একটা হচ্ছে ত্রিপুরা, আর একটা হচ্ছে তোমার, হ্যাঁ বলে ফেলছি, চারটা, পাঁচটাই বলে ফেলছি, ওয়েস্ট বেঙ্গল এক, আসাম দুই, মেঘালয় তিন, ত্রিপুরা চার, এবং মিজোরাম পাঁচ। তাহলে এই যে পাঁচটা রাজ্য যেগুলো বাংলাদেশের সাথে সীমানা আছে, আমি সেগুলোর নাম জানলাম,
ঠিক আছে, এরকম বাংলাদেশের, বাংলাদেশের তো রাজ্য নাই, বাংলাদেশের আছে বিভাগ, ঠিক আছে, বাংলাদেশের বিভাগ আছে। তো এই বিভাগগুলোর মধ্যে খুলনা বিভাগ, তারপর হচ্ছে তোমার রাজশাহী বিভাগ, দিনাজপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঠিক আছে, এই বিভাগগুলোর সাথে ভারতের এবং মিয়ানমারের সীমানা আছে, ঠিক আছে। তো চট্টগ্রাম বিভাগের সাথে মিয়ানমারের সীমানা আছে, আর বাকিগুলোর সাথে ভারতের সীমানা আছে। এই বিভাগ যদি বাদ দেই, বাংলাদেশের জেলা যেগুলো আছে তার মধ্যে 32টা জেলার সাথে মিয়ানমার এবং ভারতের সীমানা আছে। এই 32টা জেলার মধ্যে 3টা জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে, 3টা জেলার সাথে, কী কী? এটা হচ্ছে কক্সবাজার, এটা হচ্ছে বান্দরবান, আর এটা হচ্ছে রাঙামাটি। এই 3টা জেলার সাথে মিয়ানমারের, অর্থাৎ আমরা যেটাকে আগে বার্মা বলতাম, ওই দেশটার, অর্থাৎ এই দেশটার সীমানা আছে। আবার বলতেছি কি কি, তোমরা খাতায় নোট করে ফেলতে পারো অথবা খুব ভালোভাবে মনে রাখতে পারো। একটা হচ্ছে তোমার যেটাকে আমি নাম বলেছিলাম, যে একটা হচ্ছে বান্দরবান, কক্সবাজার এবং রাঙামাটি, এই 3টা জেলার সাথে তোমার কি আছে, ভারতের মিয়ানমারের সীমানা আছে। আর এই যে 3টা জেলা বাদ দিলে, 32টা জেলা বলছি আমি, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। তো এই 32 থেকে তুমি 3টা বাদ দিয়ে দিলে হয় কত, 29টা, 29টা, আসলে 29টা না, আসলে হচ্ছে 30টা জেলার সাথে, 30টা জেলার সাথে ভারতের সীমানা আছে। আবার বলতেছি, বাংলাদেশের 30টা জেলার সাথে ভারতের সীমানা আছে, আর 3টা জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে। এখন তো তাহলে মোট জেলা 33টা হয়, কিন্তু ওই যে রাঙামাটি যে জেলাটা, এই জেলার সাথে ভারতেরও সীমানা আছে, মিয়ানমারেরও সীমানা আছে, এই জন্য এই জেলাটা দুইবার চলে আসছে বিধায় মোট জেলা হচ্ছে 32টা। অর্থাৎ 30টা জেলার সাথে ভারতের আর 3টা জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে, কিন্তু এই মিয়ানমারের যে 3টা, তার মধ্যে যে রাঙামাটি, এই রাঙামাটির সাথে ভারতেরও সীমানা আছে। তো রাঙামাটি দুইবার কাউন্ট হয়েছে না, এই জন্য একবার বাদ দিয়ে দিতে হবে, বাদ দিলে মোট সীমান্তবর্তী জেলা হয় 32টা। তো সীমান্তবর্তী জেলার কয়েকটা নাম আমি যদি বলি, যেমন যশোর একটা সীমান্তবর্তী জেলা, তারপর হচ্ছে তোমার পঞ্চগড় একটা সীমান্তবর্তী জেলা, তারপর হচ্ছে সিলেট একটা সীমান্তবর্তী জেলা, কুমিল্লা একটা সীমান্তবর্তী জেলা, ফেনী একটা সীমান্তবর্তী জেলা, তারপর এরকম যদি আরো বলি তোমার লালমনিরহাট একটা সীমান্তবর্তী জেলা, ময়মনসিংহ একটা সীমান্তবর্তী জেলা, তারপর হচ্ছে তোমার রাজশাহী একটা সীমান্তবর্তী জেলা, নওগাঁ একটা সীমান্তবর্তী জেলা, চাঁপাইনবাবগঞ্জ একটা সীমান্তবর্তী জেলা, তারপর হচ্ছে তোমার এরকম করে মোট বাংলাদেশের 32টা সীমান্তবর্তী জেলা আছে। এই সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে তোমরা দেখবা যে পূর্বা যে স্থলবন্দর, স্থলবন্দর হচ্ছে যে ভারত, তোমার ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য করার জন্য কিছু বন্দর আছে স্থলপথে, মানে মাটি দিয়ে, আর যেগুলো সমুদ্র দিয়ে আছে সেগুলোকে বলা হয় সমুদ্র বন্দর, আর যেগুলো আকাশে উড়ে সেগুলোকে বলে বিমানবন্দর। তো এই স্থলবন্দরগুলো হচ্ছে যে ভারত এবং তোমার ইয়ার সাথে, মিয়ানমারের সাথে, মিয়ানমারের সাথে আমাদের একটাই স্থলবন্দর আছে, সেটা হচ্ছে টেকনাফ স্থলবন্দর, ঠিক আছে, আর বাকি সবগুলো স্থলবন্দর ভারতের সাথে। তো ভারত এর মধ্যে অন্যতম হচ্ছে তোমার বেনাপোল স্থলবন্দরের নাম শুনেছো তোমরা অনেকে, তোমরা অনেকে কি বলা যায় হিলি সীমা স্থলবন্দরের নাম শুনেছো, তোমরা অনেকে তামাবিল স্থলবন্দরের নাম শুনেছো, তোমরা অনেকে ব্যালোনিয়া স্থলবন্দরের নাম শুনেছো, তোমরা অনেকে হয়তো আরও যে স্থলবন্দরগুলো আছে সেগুলোর নাম শুনেছো, সেগুলো আমরা ধীরে ধীরে বলবো, ঠিক আছে। তা আজকে আমরা জাস্ট বাংলাদেশের পরিচিতিটা দেই। এখন খেয়াল করো, এই যে এই জায়গাটাতে আমি যেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, এখানে খেয়াল করো তো, এই যে বাংলাদেশ যে দেশটা, এই দেশের একটু খেয়াল করলে বুঝতে পারবা তোমরা, যে এই যে এখান থেকে এই যে এতটুকু তুমি হেঁটে 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 যদি তুমি, আমি এটা আরেকবার ড্র করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, এই যে এখান থেকে এভাবে করে হেঁটে 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 যদি তুমি এদিক দিয়ে এসে, এখানে যদি এসে এই এতটুকু আসো, তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সীমানা। এটার কতটুকু দৈর্ঘ্য তুমি জানো? এটার দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে। এটা দৈর্ঘ্যটা হচ্ছে, ইন্ডিয়ার সাথে দৈর্ঘ্য হচ্ছে যে 4,156 কিলোমিটার, 4,156 কিলোমিটার। কতটুকু? এই যতটুকু আমি নীল দাগ দিলাম ততটুকু, ততটুকু হচ্ছে 4,156 কিলোমিটার। এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে সীমানা। এরপর খেয়াল করো তো তুমি, আমি এখানের কালারটা চেঞ্জ করে দেই, এখন আমি নীল কালার নিলাম, লাল কালার নিলাম। এই যে লাল কালার আমি যদি এতটুকু দিই, এটা হচ্ছে মিয়ানমারের সাথে সীমানা বাংলাদেশের, লাল কালার দিয়ে যেটা আমি ড্র করলাম এটা, এই যে আমি আবারও ড্র করতেছি, খেয়াল করো মোটা করে দিলাম, এটা হচ্ছে মিয়ানমার, মিয়ানমারের সাথে সীমানা। এটা কতটুকু জানো? এটা হচ্ছে 271 কিলোমিটার। এটা বিজিবির তথ্য অনুসারে, আবার উচ্চ মাধ্যমিকের যে ভূগোল বই সেখানে লিখে আছে যে তোমার 280 কিলোমিটার, দুইটাই কারেক্ট। তো তোমরা পরীক্ষা নাম নর্মাল এটা 271 দেওয়া হয়, ঠিক আছে। সো মিয়ানমারের সাথে আমাদের সীমানা হচ্ছে 271 কিলোমিটার। এবার
এই যে এই এটা যেটা আমি আবার লাল কালি দিয়ে আঁকতেছি, এটা হচ্ছে বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের সীমানা, মানে সাগরের সাথে। এটা কতটুকু জানো? এটা হচ্ছে 711 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এই যে নিচে দিয়ে যেটা সাগরের সাথে বাংলাদেশের সীমানা, সেটা হচ্ছে 711 কিলোমিটার। এখন এখান থেকে যদি তুমি এখান দিয়ে এভাবে করে নৌকা করে এসো, নৌকা বা জাহাজে করে আসো, তাহলে তুমি 711 কিলোমিটার পাড়ি দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এখন এই যে তিনটা মোট সীমানা আমি বললাম, এই তিনটাকে যোগ করলে, অর্থাৎ ভারতের সাথে সীমানা, মিয়ানমারের সাথে সীমানা এবং বঙ্গোপসাগরের সাথে সীমানা, এটা যোগ করলে বাংলাদেশের মোট সীমানা পাওয়া যায়। তো বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে যে 5138 কিলোমিটার। তো এই 5138-এর মধ্যে বাংলাদেশের সাথে, সরি, ভারতের সাথে হচ্ছে 4156, মিয়ানমারের সাথে 271 এবং সমুদ্রের সাথে, বঙ্গোপসাগরের সাথে হচ্ছে 711। এই তিনটাকে যোগ করলে তুমি 5138 পাবা, ঠিক আছে? তো এর মধ্যে তুমি খেয়াল করো তো, একটু ভালো করে খেয়াল করবা, সমুদ্র অঞ্চল বাদে বাকিটা তো স্থল সীমান্ত, ঠিক না? এই যে এতটুকু হচ্ছে স্থল সীমান্ত, এই যে এতটুকু সমুদ্র বাদে, তো অর্থাৎ ভারতের সীমানা এবং মিয়ানমারের সীমানা যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে স্থল সীমানা। এই স্থল সীমানা হচ্ছে 4427 কিলোমিটার, 4427 কিলোমিটার। এই হচ্ছে বাংলাদেশের সীমানা নিয়ে আমি বললাম। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমরা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ দ্বীপ নিয়ে একটু দেখবো। এখানে বাংলাদেশের সেন্ট মার্টিন নামে একটা দ্বীপ আছে, এই জায়গাটাতে, এই যে সাদা যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট মার্টিন। আমি যদি তোমাদেরকে এটা করে দেই তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, এই হচ্ছে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্ত, টেকনাফ, এটা কক্সবাজারের টেকনাফ উপজেলা। তো এখান থেকে এই যে এখানে জাহাজে করে আসতে হয়, এটা হচ্ছে সেন্ট মার্টিন, এটা হচ্ছে সেই সেন্ট মার্টিন যেখানে অনেকে তোমরা হয়তো বেড়াতে গিয়েছিলা। আর এই যে দেখো, এটা হচ্ছে মিয়ানমার, এটা হচ্ছে মিয়ানমার, আর এই যে অংশটা হচ্ছে বাংলাদেশ। এর মধ্যে দেখো যে সীমানা, সীমানা হচ্ছে কালো দাগ যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমানা। দেখো এখান দিয়ে একটা নদী আছে, এই নদীটার নাম হচ্ছে নাফ নদী। তাহলে এই নদীটার নাম হচ্ছে কি? নাফ নদী। ওকে, আশা করি বুঝা গেছে। তাহলে এই যে এভাবে করে তোমরা যদি স্টাডি করো, তখন দেখবা যে ইজি হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার, নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। এটা বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী নদী। এবার খেয়াল করো, আমরা আরও কিছু জিনিস দেখব। খেয়াল করো যে বাংলাদেশের তিনটা সমুদ্র বন্দর বর্তমানে রয়েছে, আর একটা নির্মাণাধীন আছে। নির্মাণাধীন যেটা, সেটা হচ্ছে তোমার মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর। তো সেটা আমরা ধরতেছি না আপাতত, আমরা তিনটা সমুদ্র বন্দর এই এখান থেকে দেখাবো তোমাদেরকে। তো তিনটা সমুদ্র বন্দর কী কী একটু দেখে নাও। আমি যদি এটাকে তোমাদেরকে কালি দিয়ে দেখাইতে চাই ড্র করে, তাহলে হচ্ছে যে খেয়াল করো, এই যে এই চট্টগ্রামের এই জায়গায় একটা সমুদ্র বন্দর আছে, এই জায়গাটাতে, এটার নাম হচ্ছে যে চট্টগ্রাম বন্দর, ঠিক আছে? আবার এই যে তোমার এই খুলনা, এখানে এখানে একটা নদী, রূপসা নদী, সরি, পশুর নদী, এই নদীর তীরে হচ্ছে তোমার মংলা সমুদ্র বন্দর। আর এই যে পটুয়াখালী দেখা যাচ্ছে, এখানে একটা সমুদ্র বন্দর আছে, এটার নাম হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। তাহলে আমি তিনটা সমুদ্র বন্দরের নাম বলছি, একটা হচ্ছে পায়রা, একটা হচ্ছে মংলা, একটা হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে? এই তিনটা সমুদ্র বন্দর ছাড়াও এই যে এই কক্সবাজার যেটা দেখা যাচ্ছে, এই এইটা হচ্ছে যে মহেশখালী দ্বীপ, আমি যদি ভুল না করি, মহেশখালী দ্বীপ যদি আমি দেখাইতে চাই তোমাদেরকে, সেই দ্বীপে তৈরি করা হচ্ছে তোমার মাতাবাড়ি সমুদ্র বন্দর, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কুতুবদিয়া, আর এটা হচ্ছে মহেশখালী, এই যে এটা এটা, ঠিক আছে? এই এলাকাটা, এই এলাকাটা হচ্ছে মহেশখালী, এখানে হচ্ছে তোমার মাতাবাড়ি সমুদ্র বন্দর, এটা গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে। তো এটা নির্মিত হলে বাংলাদেশের সমুদ্র বন্দর চারটি হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের বেসিক যেই তোমার পরিচিতি সেটা। এবার আমরা দেখে দেখে কিছু জিনিস তোমাদেরকে পড়াই, ঠিক আছে? তো আমি দেখি অলরেডি 19 মিনিট হয়ে গেছে, আমার ক্লাস 25 মিনিটের বেশি আমি বাড়াবো না। তোমরা রাতের বেলায় অনেকে থাকে না, বাট আমি তো রাতের বেলায় ফ্রি থাকি, এই জন্য রাতের বেলায় ক্লাস নেই, দিনে এই ক্লাসগুলো আবার অনেকে দেখে। সো আমার টার্গেট হচ্ছে যে যাতে আমাদের স্টুডেন্টরা যে কোনোভাবেই হোক উপকৃত হলেই হলো, ঠিক আছে? এবার খেয়াল করো, আমরা বাংলাদেশের পরিচিতিতে স্টাডি করি যে বাংলাদেশের সরকারি নাম আসলে কী। সরকারি নাম হচ্ছে যে দ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা বাংলাদেশের সংবিধানে লিখে আছে, ঠিক আছে? আর বাংলাদেশের ইংরেজি নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিপলস বলতে হবে, পিপল বললে হবে না, বলতে হবে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটি ইংল্যান্ডের উপনিবেশ ছিল 1757 থেকে 1947 সাল পর্যন্ত, এরপর পাকিস্তানের অধীনে ছিল 1971 সাল পর্যন্ত। রাজধানী হচ্ছে ঢাকা, বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম,
স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস, পরীক্ষা কিন্তু জাতীয় দিবস দিবে, বলবো যে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর হচ্ছে 26শে মার্চ। বিজয় দিবস 16 ডিসেম্বর। আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে যে আমার সোনার বাংলা, এই গানের প্রথম 10 চরণ, ঠিক আছে, প্রথম 10 চরণ। এই গানটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আমাদের জাতীয় প্রতীক কি, এটা পরীক্ষা আসতেও পারে নাও আসতে পারে, তবে এটা আসতে পারে যে আমাদের জাতীয় প্রতীক সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা আছে, 4 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা আছে, ঠিক আছে। তো জাতীয় প্রতীক কি আমি একটু বলে দিই, তোমাদের মনে রাখতে ইজি হবে। আমাদের জাতীয় প্রতীক হচ্ছে যে মূলত ওই যে তোমাদের 2 টাকার কয়েন আছে না, কয়েনের যে পাশে শাপলা ফুল আছে ওইটি হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। তুমি দেখবা যে ওই শাপলা, ওই কয়েনটার যেটা যে পাশে শাপলা ফুল আছে, দেখবা যে সেই পাশে দেখবা যে যে ওই শাপলা ফুলটা পানিতে ভাসতেছে এবং তার পাশে 2টা ধানের পাতা আছে, ঠিক আছে, ধানের মানে কি ধানের শীষ আছে, ঠিক আছে। ওই ধানের শীষের মাঝখানে হচ্ছে শাপলা ফুলটা, ঠিক আছে। আর ওই ধানের শীষের মাথার উপরে দেখবা যে পাট গাছের 3টা পাতা আছে এবং সেগুলো একসাথে যুক্ত, অর্থাৎ পরস্পর সংযুক্ত 3টি পাতা, ঠিক আছে, কার মাথার উপরে, ওই ধানের শীষের মাথার উপরে। আর ওই পাতাগুলোর দুই পাশে দেখবা যে 2টা করে স্টার আছে, মোট 4টা স্টার, যেটাকে বাংলায় আমরা বলি তারকা। তাহলে এইভাবে বলবো আমরা, উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথার উপর পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে তারকা, এটাই হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক, ঠিক আছে। তো তোমরা কয়েনটা হাতে নিয়ে ট্রাই করলেই বুঝে যাবা যে জাতীয় প্রতীক কী। এই জাতীয় প্রতীকটা বাংলাদেশের সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদে এইটা বর্ণনা করা আছে, এই জিনিসটাই লিখে আছে এখানে, যেভাবে লিখে আছে এভাবে সংবিধানে হুবহু লিখে আছে, ঠিক আছে। তো এই জন্য এটাই বাংলাদেশের জাতীয় প্রতীক। আমরা আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, আর আমরা জাতীয়তা, আমরা জাতি হিসেবে বাঙালি, আর আমরা নাগরিক হিসেবে বাংলাদেশি, নাগরিক হিসেবে বাংলাদেশি। আমাদের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, এটাও সংবিধানে বলা আছে। আমাদের স্থানীয় সময় হচ্ছে যে গ্রিনিজ সময় এর চেয়ে 6 ঘন্টা আমরা অগ্রবর্তী, অর্থাৎ +6 আওয়ার, ঠিক আছে, এটা পরীক্ষা আসে MCQ-তে, সো +6 আওয়ার। আর আমাদের আয়তন হচ্ছে যে 147,570 কিলোমিটার হবে, এটা এখানে 610 লেখা আছে। এটা মাঝখানে একবার ওই যে যখন আমাদের সমুদ্র সীমা জয় হলো না, তখন এটা বাড়ানোর একটা ছিল, মানে কথা বলা হচ্ছিল, বাট এটা আসলে এখনও 570 লিখা হয়, সো 147,570 লিখবা। আর এখানে 56,000 বর্গমাইল বললেই হবে, এটাও দরকার নাই, জাস্ট 147,570 বর্গ কিলোমিটার এটা মনে রাখলে হবে। এটাও পরীক্ষা আসে না, আসলে কোনোটাই আসে না, তারপরে জাস্ট এমনি মনে রাখার জন্য চাইলে মনে রাখতে পারো। আর ওই যে আমি যে ভৌগোলিক সীমানা বললাম যে উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, তারপরে উত্তর দিকে আবার মেঘালয় এবং আসাম আছে, পূর্ব দিকে আসাম ত্রিপুরা মিজোরাম আছে এবং মিয়ানমার আছে, আর পশ্চিমে বাংলাদেশের সরি পশ্চিমে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর, এগুলো বলছিলাম না ম্যাপ থেকে, এগুলো এখানে লিখে হয়েছে জাস্ট, আর এগুলো তো একটু আগে আমি বলছি। এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসগুলো অর্থনৈতিক সমীক্ষা 2023 থেকে শিখতে হবে, তো এইগুলো আমি পড়াচ্ছি না, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। বিভাগ নিয়ে যদি আমরা দেখি একটু, যে বাংলাদেশের প্রথম বিভাগ হচ্ছে ঢাকা এবং আয়তনে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে। আর আয়তনে তোমার ক্ষুদ্রতম বিভাগ পদ্মা হবে, বাট বর্তমানে হচ্ছে ময়মনসিংহ, এটা এখনো হয় না যেহেতু পদ্মা, আমরা এটা বাদ দিচ্ছি, আমরা বর্তমানে ক্ষুদ্রতম বিভাগ ধরবো ময়মনসিংহ। আর বাকিগুলো বনভূমির পরিমাণ বেশি চট্টগ্রাম বিভাগে, এটা মনে রাখতে পারো, আর কম হচ্ছে রাজশাহী বিভাগে, ঠিক আছে, আরগুলো মনে রাখার দরকার নাই, আরগুলো আসবে না পরীক্ষায়। জেলার মধ্যে আমরা যদি দেখি বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি, আয়তনে বৃহত্তম জেলা রাঙামাটি, আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, ঠিক আছে। এই দুটো জিনিস জানলে হবে, আর বেশি জানার দরকার নাই। সিটি কর্পোরেশন আপাতত দরকার নাই, এটা এখন দেয় না, আগে এক সময় দিত। আমরা সমুদ্র সীমা নিয়ে যদি বলি একটু, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা একটু কঠিন, বাট তোমরা যদি ভালো করে ট্রাই করো তাহলে মনে রাখতে পারবা। এবং এই সমুদ্র রেখার পড়ার পরে আজকে আমরা আর পড়াবো না, আজকের ক্লাস এখানে শেষ করে দিব, বিকজ আমাদের অলরেডি 25 মিনিটের মতো হয়ে গেছে। আর নেক্সট পড়াগুলো আমরা পরের দিন থেকে আলোচনা করবো ইনশাল্লাহ, আগামীকালকে থেকে। আমি সময়টা জানা দিব যে কখন আবার লাইভ ক্লাস হবে, তোমরা সেই অনুসারে আমাদের গ্রুপে চলে আসবা। গ্রুপ হচ্ছে যে আমি একটু দেখাই দিই তোমাদেরকে, এই হচ্ছে আমাদের গ্রুপ, যারা ইউটিউবে ক্লাসটা দেখবা তাদের জন্য আমি গ্রুপটা দেখাই দিচ্ছি। এই গ্রুপে তোমরা জয়েন হলে হবে, আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব, ঠিক আছে। সো আমি আবার ক্লাসে চলে আসলাম, খেয়াল করো
বাংলাদেশের সমুদ্র সীমাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি নামে একটা টার্ম খুবই আলোচিত হচ্ছে, এবং বাংলাদেশ কিন্তু এটা নিয়ে একটা ডেল্টা প্ল্যান 2100 নামে একটা প্ল্যান গ্রহণ করেছে। তোমরা অনেকে হয়তো নাম শুনেছ এটার। তো এই ডেল্টা প্ল্যান এবং ব্লু ইকোনমি এবং বাংলাদেশ কিন্তু 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ হবে, স্মার্ট বাংলাদেশ হওয়ার জন্য বাংলাদেশের বড় অর্থনীতি দরকার। সেই অর্থনীতি আসবে আসলে সমুদ্র থেকে, এই জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা এবার পরীক্ষায় যে কোনো জায়গায় দিতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও বেশি দেয়, বিকজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিন সায়েন্স নামে একটা ডিপার্টমেন্টও আছে, ঠিক আছে, এবং আরেকটা আছে ওশনোগ্রাফি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইটা ডিপার্টমেন্ট আছে এই তোমার সমুদ্র রিলেটেড। সো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই জন্য আমি বলে দিচ্ছি তোমাদেরকে কি মনে রাখবা, এখান থেকে মনে রাখতে হলে কিছু জিনিস জানতে হবে একটু, মানে হচ্ছে যে জাস্ট আমি ম্যাপ থেকে আরেকবার দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা যে জিনিসগুলো আসলে কি। সেটা হচ্ছে এই যে মনে করো এই জায়গাটা, আমি এই এখান থেকে তোমাদেরকে একটু বুঝাই দেই, ঠিক আছে। ওকে, এখন এই যে বাংলাদেশের নিচে যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, এটার একটা তটরেখা আছে। তটরেখা কি আমি বলে দিই, এটা তোমাকে হয়তো কেউ বুঝাতে পারবে না, আমি বুঝে দিচ্ছি। মনে করো যারা সমুদ্র এলাকার তীরবর্তী থাকো বা কক্সবাজারে যারা গিয়েছিল বা কুয়াকাটা যারা গিয়েছিল, তারা হয়তো খেয়াল করেছে সেখানে জোয়ার ভাটা হয়। তো এই জোয়ারের সময় এবং ভাটার সময় তো পানি উঠানামা করে না বাংলাদেশের তীরে। তো এই ভাটার সময় পানি সর্বোচ্চ যতটুকু নেমে যায়, মানে হচ্ছে যে একদম বাংলা পানিতে অনেক নিচে নেমে যায়, তখন অনেক জায়গা দেখা যায়, কক্সবাজার বিচেও এটা দেখা যায়, পতেঙ্গা বিচেও দেখা যায়, কুয়াকাটা বিচেও দেখা যায়। তো ভাটার সময় যতটুকু পানি নিচের দিকে নেমে যায়, ওই যতটুকু জায়গা খালি দেখা যায় ততটুকু পর্যন্ত হচ্ছে বাংলাদেশের তটরেখা, তটরেখা সমুদ্র তটরেখা, ঠিক আছে। তাহলে তটরেখা কি আশা করি ক্লিয়ার, যে জোয়ারের সময় যে পানি উঠে আবার ভাটার সময় পানি নেমে যায়, ভাটার সময় পানি নামলে যতটুকু পর্যন্ত নামে ততটুকু হচ্ছে বাংলাদেশের তটরেখা। এই তটরেখা থেকে, তটরেখা যেখানে অর্থাৎ ভাটার সময় পানি যতটুকু নামে, তো সেখান থেকে 12 কিলোমিটার, 12 নটিক্যাল মাইল, 12 কিলোমিটার না, 12 নটিক্যাল মাইল হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা। রাজনৈতিক সমুদ্র সীমা কি, এখানে বাংলাদেশের যে কোনো ধরনের বাংলাদেশ এখানে কর্মকাণ্ড করতে পারবে, বাংলাদেশ এখানে চাইলে যুদ্ধ পরিচালনা করতে পারবে, বাংলাদেশ এখানে চাইলে মিলিটারি ডিপ্লয় করতে পারবে, বাংলাদেশ এখানে চাইলে অস্ত্রের পরীক্ষা চালাতে পারবে, বাংলাদেশ এখানে চাইলে সাবমেরিনের ঘাঁটি করতে পারবে, যে কোনো কিছু করতে পারে বাংলাদেশ। এটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা, রাজনৈতিক অধিকার এটার উপর বাংলাদেশের 12 নটিক্যাল মাইল পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে 1 নটিক্যাল মাইল কতটুকু, এই যে নটিক্যাল মাইল বলতেছি এটা মানে কি। তো 1 নটিক্যাল মাইল হচ্ছে যে 1.853 খুব সম্ভবত কিলোমিটার, আমি একটু দেখে তোমাদেরকে বলে দিই। হ্যাঁ ঠিক আছে, 1.853 কিলোমিটার, ঠিক আছে। এই যে আমার যেরকম মুখস্থ আছে তোমাদেরও এরকম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। 1 নটিক্যাল মাইল হচ্ছে এটা। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, আর এই তটরেখা থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। এখন অর্থনৈতিক সমুদ্র সীমা আর রাজনৈতিক সমুদ্র সীমার মধ্যে পার্থক্য কী? রাজনৈতিক সমুদ্র সীমায় বাংলাদেশ চাইলে যে কোনো কিছু করতে পারবে, মানে আর্মিও ডিপ্লয় করতে পারবে, আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী যে কোনো কিছু করতে পারবে, অস্ত্রের পরীক্ষাও করতে পারবে, সেখানে সাবমেরিনও রাখতে পারবে। কিন্তু অর্থনৈতিক সমুদ্র সীমা যেটা, সেখানে শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে। তো এই তটরেখা থেকে 200 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, মানে এখানে বাংলাদেশ মাছ ধরতে পারবে, এখানে বাংলাদেশ সমুদ্রের রিলেটেড যে কোনো বাণিজ্য করতে পারবে। তারপর যেহেতু এখানে তোমার বাংলাদেশ কি বলতে পারবে, মনে করো যে একটা রেস্টুরেন্ট বানাবে সমুদ্রের গভীরে, সেটাও বাংলাদেশ পারবে, অর্থনীতি রিলেটেড যে কোনো কর্মকাণ্ড সেখানে করতে পারবে। কিন্তু এই 12 নটিক্যাল মাইলের পরে বাংলাদেশ চাইলে অন্য দেশের সাথে মানে যুদ্ধ করা বা অন্য যে জিনিসগুলো যেগুলো পলিটিক্যাল ইস্যু সেগুলো করতে পারবে না, ঠিক আছে। এগুলো করতে হলে তখন আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক কিছু আইন আছে, সেগুলো মেনে চলতে হবে। তো এগুলো তোমরা এখন বুঝবে না, জাস্ট মনে রাখো অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এরপরেও এই তটরেখা থেকে 354 কিলোমিটার পর্যন্ত, কিলোমিটার বলবো না নটিক্যাল মাইল বলবো, 354 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে বাংলাদেশের মহীসোপান বলা হয় এটাকে। মহীসোপান কি আমি বলি, মহীসোপান হচ্ছে তটরেখা থেকে মানে স্লো একটা ঢাল থাকে, মানে এরকম হালকা করে নিচের দিকে নামছে এরকম, এরপরে গিয়ে একদম গভীরভাবে নিচের দিকে নেমে যায়। তো যেটা হালকা করে নিচের দিকে নামছে সমুদ্রের মধ্যে যে এলাকাটা, সেটাকে বলা হয় মহীসোপান। তো আমি যদি তোমাদেরকে ড্র করে দেখাইতে পারি তাহলে মনে হয় ভালো হয়। এই যে আমি দেখাই, মনে করো যে এই এলাকাটা, এই এলাকাটা বাংলাদেশের সমুদ্র সীমা। তো এখান থেকে মনে করো যে আস্তে আস্তে করে নামতেছে নিচের দিকে, ঠিক আছে, এরপর হঠাৎ করে নিচের দিকে গভীর হয়ে গেছে,
তো আস্তে আস্তে করে যে অঞ্চলটা মাটি নিচের দিকে নামছে সেটাকে বলা হয় মহীসোপান। তো বাংলাদেশের মহীসোপান হচ্ছে যে এটা নর্মালি 350 নটিক্যাল মাইল হয়, বিভিন্ন দেশের ক্ষেত্রে 350 নটিক্যাল মাইল হচ্ছে যে মহীসোপান, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা 354 কিলোমিটার, কিলোমিটার না নটিক্যাল মাইল, 354 নটিক্যাল মাইল, কারণ বাংলাদেশের আরও 4 নটিক্যাল মাইল বেশি। দেখা গেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই জায়গাটা এরকম করে নামতে নামতে 385 গিয়েও নামে নাই, দেখা গেছে 354-তে গিয়ে তারপরে গিয়ে নিচের দিকে নামছে। তো এই জন্য এটাকে বলা হয় বাংলাদেশের ক্ষেত্রে 354 নটিক্যাল মাইল হচ্ছে বাংলাদেশের মহীসোপান। এটা এই তথ্যটা এখানে নাই, তোমরা নোট করে নাও এটা, ঠিক আছে, খাতায় নোট করে নাও। আচ্ছা, আর বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল হচ্ছে যে 118,813 বর্গ কিলোমিটার। এটা মুখস্থ করে রাখতে পারো, এটা পরীক্ষায় তেমনটা দেয় না, বাট মাঝে মাঝে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবে বলে আমার মনে হয় না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে দেয়, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। তাহলে আমরা সমুদ্র রিলেটেড অনেক কিছু জেনে গেলাম, আর সমুদ্র রিলেটেড এই যে আইন নিয়ম কানুন এগুলো প্রণয়ন করে কারা, তুমি মনে মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এত নটিক্যাল মাইল বলতেছেন, এতটুকু বলতেছেন, ওইটা বলতেছেন, এগুলো কারা তৈরি করছে? এটা তৈরি করছে আন্তর্জাতিক একটা সংস্থা, এটার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, ঠিক আছে। মানে জাতিসংঘের একটা কনভেনশন আছে, একটা প্রোটোকল বা নীতি বা নিয়ম, একটা আইন আছে সমুদ্র রিলেটেড, এটাকে বলা হয় ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, যেটাকে সংক্ষেপে আনক্লস বলা হয়ে থাকে, ঠিক আছে। এরাই এই নীতিগুলো বানাইছে, জাতিসংঘের এই কনভেনশনের মধ্যে এই নীতিগুলো লিখা আছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আইন, ঠিক আছে। তো এটা পরীক্ষা দিতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিতে পারে। আর বাংলাদেশের বঙ্গোপসাগরে 19 ইস্ট রাইজ নামক একটা, মানে বঙ্গোপসাগর নিচে একটা এলাকা আছে, যেটা মানে হচ্ছে তোমার দ্বীপের মতো কিন্তু পানির নিচে, দ্বীপের মতো এলাকা পানির নিচে, এটাকে বলা হয় 19 ইস্ট রাইজ, এটা বঙ্গোপসাগরে তলদেশে। আরেকটা আছে বাংলাদেশের বঙ্গোপসাগরের তলদেশে, সেটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা তোমরা পরে পাবা, এখানে নাই। আর বাংলাদেশের সমুদ্র সীমার পূর্ণাঙ্গ প্রথম মানচিত্র প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ডের আমি কথা বলছিলাম, সেটা এখানে আছে। আর ইটলস হচ্ছে যে বাংলাদেশের সাথে মিয়ানমারের সমুদ্র সীমার একটা বিরোধ ছিল, এই বিরোধের রায় দিছে বাংলাদেশের পক্ষে, অর্থাৎ বাংলাদেশ জিতছে এটাতে। তো ইটলস হচ্ছে যে ওই রায় যেই আদালত থেকে দিছে, ওই আদালতটা, আদালতটার নাম হচ্ছে ইটলস। ইটলসের পুনরূপ হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এটা হচ্ছে যে তোমার জার্মানির হামবুর্গে অবস্থিত, জার্মানির হামবুর্গে অবস্থিত। আর একটা হচ্ছে পিসিএ, যেটাকে বলা হয় পারমানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, পারমানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, এটা বাংলাদেশের সাথে ভারতের সমুদ্র সীমা নিয়ে বিরোধ ছিল, সেই বিরোধের রায় দিয়েছিল 2014 সালে। তাহলে পিসিএ বাংলাদেশ ভারত সমুদ্র সীমার রায় দিয়ে 2014 সালে, আর ইটলস 2012 সালে বাংলাদেশ মিয়ানমারের সমুদ্র সীমার বিরোধের রায় দেয়। এই যে এখানে লেখা আছে ভারতের সাথে বাংলাদেশের যে সমুদ্র সীমা জয় সেটা 2014 সালে, ঠিক আছে, সেটা দিয়েছিল নেদারল্যান্ডের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত, যেটার বাংলাদেশ হচ্ছে, যেটার ইংরেজি হচ্ছে পারমানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, বাংলায় বলে স্থায়ী সালিসি আদালত, ঠিক আছে। তো আমি এখানে বাংলাটা দিয়েছি, ইংরেজিটাও দিতে পারে পরীক্ষায়, এই জন্য ইংরেজিটাও বলে দিলাম। আর মিয়ানমারের সাথে আমরা সমুদ্র সীমা জয় করছি সেটা 2012 সালে, কোন আদালত থেকে? জার্মানির হামবুর্গে অবস্থিত ইটলস থেকে। ইটলসের পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তো আমরা এর চেয়ে বেশি আজকে আর পড়বো না, আমরা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের একটা বেস রানিং আছে, এটার তোমার চালু হবে, চালু হবে হচ্ছে তোমার ইয়া থেকে, ডিসেম্বরের 15 তারিখ থেকে চালু হবে। তো তোমাদেরকে সেই বেচে স্বাগতম, তোমরা ক্লাস করে দেখতে পারো, ফ্রি ক্লাসও হবে এখনকার মতো কিছু ক্লাস, আর হচ্ছে যে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, মাত্র 2500 টাকায় ফি নিচ্ছি আমরা। আর কী কী থাকবে সেটা একটু দেখাই দিই, সেটা হচ্ছে যে তোমার আমাদের থাকবে হচ্ছে 80টি তোমার লাইভ ক্লাস থাকবে, এরকম ফেসবুকেই আমরা ক্লাস নিব, এখন নিচ্ছি ফেসবুকে যেরকম এরকম। তারপর হচ্ছে যে 15টি সাবজেক্ট টেস্ট থাকবে, 10টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে B+D ইউনিটের, ঠিক আছে। ক্লাস শুরু এখানে 10ই ডিসেম্বর লিখা আছে, বাট এটা আসলে 15 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। আর ফি হচ্ছে 1500-2500 টাকা, ঠিক আছে, ফি হচ্ছে 2500 টাকা। আমি একটু রুটিনটা যদি তোমাদেরকে দেখাই দিই, রুটিন এখানে আছে কিনা আমি জানি না, বাট আমি ট্রাই করতেছি রুটিনটা দেখাই দেওয়ার, পরীক্ষার রুটিনটা যদি দেখাই তোমাদেরকে।
হ্যাঁ রুটিনটা আসছে, পাইছি। এটা হচ্ছে সেই, সরি এটা না, এটা এর আগের বারের রুটিন। আই ডোন্ট নো, দেখাইতে পারবো কি না, আমি দেখাই দিতে পারবো কি না জানি না, বাট ট্রাই করতেছি আমি। ওকে পাইছি, এটা হচ্ছে সেই রুটিন। দেখো এখানে 15 তারিখ থেকে, 15 তারিখে আমরা অ্যাডমিশন টেস্টের রিভিউ দিব, যে কীভাবে তোমরা মানে অ্যাডমিশন টেস্টের জন্য এক্স্যাক্টলি কীভাবে পড়া উচিত সেগুলো আমাদের বেসে যারা ভর্তি হবে তাদেরকে স্পেশালি বলবো। তারপর হচ্ছে যে 16 তারিখে হচ্ছে জিকে ক্লাস হবে, 17 তারিখে হচ্ছে যে বাংলা লেকচার হবে, 18 তারিখে হচ্ছে ইংরেজি লেকচার হবে, ঠিক আছে। তারপরে 19 তারিখে আইকিউ লেকচার হবে, ঠিক আছে। এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে রুটিন, এই রুটিনটা অলরেডি আমাদের এই গ্রুপটাতে দিয়ে দিছি আমরা। আর আমাদের নেক্সট ক্লাসে আমরা এরকম ফ্রি আরও ক্লাস নিব, সেখানে আমরা প্রাচীন জনপদ নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশের বনভূমি নিয়ে আলোচনা করব, বাংলাদেশের তারপর হচ্ছে ভূমিরূপ নিয়ে আলোচনা করব, যেমন তোমার প্লাইস্টোসিন কালের সোপান, তারপর হচ্ছে তোমার টার্শিয়ারি যুগের পাহাড় সমূহ, তারপর হচ্ছে তোমার সমতল ভূমি, আর তারপর হচ্ছে বদ্বীপ কি, তারপর হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে আরও ডিটেলস বলবো, বাংলাদেশের দ্বীপগুলো নিয়ে বলবো, বাংলাদেশের নদ নদী নিয়ে বলবো। এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের আলোচনার টপিক। তো তোমরা এভাবে ক্লাস করতে থাকবা, ইনশাল্লাহ আমাদের এই গ্রুপ থেকে তোমরা উপকৃত হবা। তো আজকের লাইভ ক্লাসটা এখানে থাকুক, আল্লাহ হাফেজ।